হ্যালো বন্ধুরা, এর আগেও কিছু বল হারামজাদা, এর আগেও কিছু বল। এরপর কি বলবো, ইউটিউবে সিনেবাপ ভার্সেস বঙ্গায় কন্ট্রোভার্সি চলছে যা তোমরা সবাই জানো। নতুন করে কি বলবো, বড় ইউটিউবারদের কন্ট্রোভার্সিতে ছোট ইউটিউবাররা থাম্বনেল আর টাইটেল লাগিয়ে ভিউজদের বন্যা লাগিয়ে দিচ্ছে। নিউজের চ্যানেল খুলেছে এরা, নিউজ কভার করছে। এভাবে ভিডিও বানিয়ে কি ভিউজ পাওয়া খুব দরকার? দরকার, খুব দরকার, আমিও তো তাই করছি। তো ঘটনা তো তোমরা সবাই জানো কি ঘটেছে, বাট আমি তোমাদের নতুন কিছু বলবো, নতুন কিছু জানাবো। বাট কি বলবো, শুনুন বঙ্গের বক্তব্যটা শুনুন, আমার মনে হয় ও একদম ঠিক বলেছে। প্রথমে হচ্ছে স্ট্রাইক দাও, আমি নাকি আমাকে কেউ রোস্ট করলে বা আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে আমি স্ট্রাইক দিয়ে দিই। এইটা যদি মানে যতগুলো ওখানে স্ক্রিনশট দেখানো হয়েছে আমার ভিডিও, ধরো আমি আজকে কোনো ভিডিও বানালাম, তারপরে আমি আপলোড করলাম, কালকে ধরো অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে বা অন্য কোনো ফেসবুক পেজ থেকে পুরো ভিডিওটা, তোমার এক সপ্তাহের যেই পরিশ্রমটা তুমি লিখলে, এডিট করলে, হ্যাঁ আমার একটু সময় লাগে, আমি প্রতি সপ্তাহে ভিডিও বানাতে পারি না, মান্থলি কথা বলবো, মান্থলি একটা করে ভিডিও আসবি, তো এডিট করে তুমি ভিডিও বানালে, সেই ভিডিওটা ধরো অন্য কোনো ফেসবুক পেজ থেকে আপলোড করে দেওয়া হলো কোনো ক্রেডিট ছাড়া এবং সেখানে লাখ লাখ ভিউজ আসছে, তখন তুমি বলবে না যে আমার পরিশ্রম ভাই, আমি ভিডিওটা বানিয়েছি, আমারটা অন্তত ভিউজ হতে দে। তখন আমি টেক্সট করি, আমি স্ট্রাইক দিন, আমি টেক্সট করি যে ভাই ভিডিওটা সরিয়ে নাও, আমার পরিশ্রম, আমার টাকা লেগেছে পেছনে, সরিয়ে নাও, তাহলে আমার সুবিধা, আমার নিজের ভিডিওটা একটু ভিউজ হয়। এ ভালো ছেলে, আমার মনে হয় ও সত্যিটাই বলছে, এরকম করতেই পারে না। বিরাট বড় গরু রচনা হেগেছেন, সেই হাগার আমি স্টুল টেস্ট করবো, মানে প্রত্যেকটা মলিকিউল ধরে ধরে আমি বর্ণনা করবো, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মনে করো 15 নম্বরের একটা বড় প্রশ্নের উত্তর আমি আজকে দেবো। তো তোমরা দেখো যুক্তি তর্ক সবকিছু থেকে বিচার করে আমাকে কত নম্বর দেবে তোমরা। সে গরু রচনার প্রথমে উনি লেগেছেন সিনেবাপ মৃন্ময় বলছে, আমি নাকি ছোট আন্ডাররেটেড ইউটিউবারদের সাপোর্ট করি না। বলছি কিভাবে সাপোর্ট করে ছোট চ্যানেলদের, স্ট্রাইক মেরে? কটা ছোট আন্ডাররেটেড চ্যানেলকে স্ট্রাইক মেরেছো ভাই, মনে আছে ইউটিউব কপিরাইট সিস্টেমের অপব্যবহার করে? হ্যাঁ, আমি একসময় স্ট্রাইক মেরেছিলাম 2-3 জনকে, যা তার পেছনে কারণ ছিল, কারণটা আগে বলতে দাও, ঠিক আছে? তো একটা সময় বেশ কিছু একটা দল, একদল ছেলে বলতে পারো, ক্রিয়েটর ভাই, আমার ভাইয়ের মতোই, তারা কন্টিনিউ আজকে সম্বুদ শুক্র মঙ্গল বৃহস্পতি শুনি যেরকম বাংলা মেগা সিরিয়াল আসে সেরকম সাইমালটেনিয়াসলি তারা আমাকে পার্সোনাল অ্যাটাক, মানে নোংরা আর কি বলবো, রোস্ট করে যাচ্ছে। তো একটা সময় আমার সীমা অতিক্রম করে গেল, আমার বাবা বাড়ি থেকে বেরো বলছে, কি তোলা সোশ্যাল মিডিয়াতে আপনার ছেলেকে কি সব হচ্ছে, ছেলে কি ঠিকঠাক কাজ করছে, তো ভুলভাল কাজ করছে না? তো মটকা গরম হয়ে গেছিল, আমি স্ট্রাইক মেরে দিই। তখন আমাকে বেশ কিছু বন্ধু বান্ধব ম্যাসেজ করছে যে দাদা, এই যে তোমাকে যে একদল ছেলেবেলে তোমাকে যে স্ট্রাইক মারছে একদম সাইমালটেনিয়াসলি, তার পেছনে না আমাদের ঢঙ্গায় একটা হাত রয়েছে, উনি হালকা চুলকানি দিচ্ছে, হালকা উস্কানি দিচ্ছে, হালকা এনকারেজ করছে। কি সম্ভব নাকি, আমার গুরুদেব লেভেলের মানে ইন্সপিরেশন, মানে বাংলার সব থেকে বড় গুরু রচনা লেখক উনি। তো এই হাগা হাগি এসব কেন কিরণদা, কেন লুজ মোশন হয়েছিল? দেখো সোজাসুজি বলছি, আমার গায়ে গরম রক্ত, আমি কিরণদার বড় ভক্ত, কিরণদা সহজ ছেলে। আমি ভিডিও বানাতে এসেছি, ভিডিও বানানো হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে যাচ্ছি, মুরগি আপনারাই হন, এরকম বড় সেলিব্রিটিরা নিজেদের পপুলারিটির জন্য, পাবলিসিটির জন্য, ট্রেন্ডে আসার জন্য এসব করতেই পারে। তবে আমার মনে হয় না এরা দুজন এরকম করেছে, দুজনেই খুব ভালো, খুবই ভদ্র।
আজকে বাড়াবাড়ি করলে না ক্যাকটাস গাছের ডাল ভেঙে তোর বিচিতে পাড়ি দেবো, ফুটো 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 হয়ে যাবে হারামজাদা। বাড়িতে ঘুষে কেলি আসবো, বাড়ির ফ্লোর ফুটো করে ওখানে পুততে দেবো, পুততে একটাই কথা পুততে দেবো। চিনিস আমাকে, আমার নাম মৃন্ময়, সকালে খাই পুদিনা কাউরে আমি সুদিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবো।